হ্যালো স্টুডেন্ট, নৌকা সম্পর্কিত আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যেহেতু এটা কোনো ফানি ভিডিওর ক্লাস না, তো আমি আশা করব তোমরা একটু করে তোমার বইটা খাতা কলম ক্যালকুলেটার নিয়ে বসবে, ঠিক আছে? তারপর কিন্তু আমরা শুরু করব। আর যারা ভাবো যে আমি নৌকার অঙ্ক স্যার পারি ইনশাল্লাহ, কারণ যারা ফার্স্ট ইয়ার তাদের এইবারের পরীক্ষায় যে কলেজের পরীক্ষাটা হবে সেটা নৌকা রিলেটেড অঙ্ক আসার চান্স অনেক বেশি, এবং সেকেন্ড ইয়ারেরও সামনে টেস্ট পরীক্ষা আছে, পিটেস্ট পরীক্ষা আছে, সো একটু প্র্যাকটিস করাটা উচিত, তাই না বলো? তো আগে যারা পারো ভিডিও পজ করবা, পুরো প্রশ্ন তুলবা খাতায়, তুলে নিজে তারপর খালি টেনে টেনে অ্যান্সার মিলাই ফেলবা। আর যে পারো না সে চলো আমার সাথে, এটা শুধু করলে হবে না, এটা কয় কয় ভাবে চিন্তা করা যেতে পারে সেগুলোও তো চিন্তা করতে হবে, তাই না? খালি একটা অ্যান্সার করে দিলাম, অ্যান্সার তো গাইডেও পাওয়া যাইতেছে, টেস্ট পেপারেও পাওয়া যাইতেছে, কিন্তু তোমার চিন্তা শক্তিটা বাড়াতে হবে। আর যারা পারো না তারা সবার আগে যে জিনিসটা চেষ্টা করবা, প্রশ্নটা তুললে ফেললাম চিত্রটা একা ফেলতে, আমার আগে তুমি চিত্র আঁকবা, তারপর মিলাইবা স্যারের সাথে কতটুকু মিলতেছে মিলতেছে না, এইভাবে আস্তে আস্তে তুমি। আর আরেকটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখবা, প্রথম ভিডিওটা দেখা এসা এটা দেখো, আর ওইটা যেখানে শেষ করছি সেই নলেজ গুলা এখানেও লাগবে। তো প্রথম কোয়েশ্চেনটা বলছি, শর্টে লিখছি যে বিসি ইজ ইকাল টু ওয়ান। এখন দেখি এত বড় একটা কোয়েশ্চেন দিছে, বিসি আবার কই স্যার, একটু একটু করে চলো সৃজনশীলটাকে আমরা চিত্রে ডিকোড করে ফেলি। প্রথম কথা কি, নৌকা স্রোতে প্রতিকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, তার মানে কি বেগের মান দিয়ে দিচ্ছে। আচ্ছা দাঁড়াও, ডেটা সেটটা একটু চেঞ্জ করবো, ঘন্টায় 15 কিলোমিটার যায়। এখন প্রতিকূল মানে কি, ধরো আমি যাচ্ছি এই পাশ, তুমি আমার ঠেলা দিলেও এই পাশ, তাহলে কি অনুকূল হলো না প্রতিকূল হলো? অনুকূল হলো না বলো, আমি যাইতে চাইতেছি তুমি আমার সাহায্য করে দিও, তাহলে অনুকূল হলে দুইটা ভেক্টরে যোগ করতে হয়। আর প্রতিকূল মানে কি, তুমি আমার এই পাশ থেকে ঠেলতেছো, আমি এইবার যাবই, সেটা কি প্রতিকূল না বলো? এগুলো তোমরা বুঝো, তাই না? তাহলে প্রতিকূল হলে একটা থেকে আরেকটা বিয়োগ হয়, কেন? কারণ ওই যে আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2PQ কস আলফা, সেই সূত্রে তুমি যদি মান দেখো, সেই সূত্রে তুমি যদি মান কস আলফা, আলফার মান 180 বসায় দেখো, 180 কেমনে স্যার? আমি যাইতে চাচ্ছি এই পাশে আর তুমি ঠেলতেছো আমার এই পাশে, তাহলে এইভাবে আর এইভাবে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হলো বলো? 180 ডিগ্রি, না? তাহলে এখানে যদি 180 ডিগ্রি বসানো হয় কজ 180-র মান কত, ক্যালকুলেটার চাপ দেও, আর যারা জানো তো জানোই -1, তাহলে -1 ঘুরে ফিরে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2PQ, সেখান থেকে কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার রুট, তাহলে পি মাইনাস কিউ আসে। এইভাবে ডাকটা কেন দিছি মাইনাস না দিয়ে, কারণ সব সময় দুইটা ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এন্ড স্রোতের প্রতিকূলে যেহেতু নৌকা গেছে তাহলে নৌকার বেগ বেশি না স্রোতের বেগ বেশি? অবশ্যই নৌকার বেগ, নাহলে প্রতিকূলে জীবন পারবো? তুমি আমার এই পাশ দিয়ে যতই ঠেলো না কেন, আমি যদি তোমার চেয়ে বেশি বল প্রয়োগ না করি তাহলে কি আমি ওই পাশ যাবো? নট পসিবল। এখন দেখো এইটা তো তোমরা জানো, বুঝেও ফেলছো, তুলে ফেললো, এগুলো ছোট ছোট জিনিস। তাহলে প্রথমে আমরা আগে একটা জিনিস ফিক্স করি, কিছু স্যার নৌকার বেগরে ইউ দ্বারা করায়, কিছু স্যার ভি দিয়ে করায়, আমরা আমাদের এই সিকিউটায় নৌকার বেগকে আবারও বলি ভি দিয়ে করব, আর স্রোতের বেগরে ইউ দ্বারা প্রকাশ করতেছি, তুমি ইউ দিয়েও করতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো প্রতিকূল বলছে, তাহলে কি নৌকার বেগ ভি ধরছে, স্রোতের বেগ বিয়োগ হয়েছে, বিয়োগ হইয়া কত আসছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের বেগ বলে দিছে ইন্ডিভিজুয়ালি আবার 5 I কিলোমিটার পার আওয়ার। আই আবার কি স্যার? আরে ওই যে অপসন ভেক্টর কি আই জে কে দ্বারা প্রকাশ করা যায় না? অবশ্যই করা যায়। তাহলে দেখো এই এতটুকু যদি আমি একটু ফিগারে কনভার্ট করে ফেলি, এই হলো আমার নদী, এটা নদীর প্রস্থ, এটা নদীর দৈর্ঘ্য তোমরা জানো, এই এতটুকু বলে দিছে কয় কিলোমিটার, 2 কিলোমিটার, এবং প্রতিকূলে 15 বলছে, স্রোতের বেগ 5 I বলছে, তাহলে এই বরাবর x অক্ষ বরাবর একক ভেক্টর কি I, তাহলে এই বরাবর দিলে এটার মান দেখো, আমি যদি u ইজ ইকাল টু u ভেক্টর ইজ ইকাল টু 5 I ও লিখি
তাহলে সেটারে আমি যখনই মডুলাইজ করে দিব, স্কোয়ার আর রুট হয়ে কি সেটা ফাইভই আসবে না, তাহলে আমি ডিরেক্ট মানটা লিখে দিলাম, বুঝতে পারছো? আর আই এর জন্য কি করলাম, এক্স অক্ষের দিকে গেলাম, যদি মাইনাস আই বলতো তাহলে কি করতাম, বিপরীত দিকে যাইতাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো, এখন হলো গিয়ে প্রতিকূলে 15, তাহলে ভি মাইনাস ইউর মান যদি 15 হয়, সেখানে ইউর মান যদি 5 বসায় দাও, ইউটা যদি ওই পাশ চলে যায় তাহলে ভি এর মান কত আসে, 10 না 20? হ্যাঁ, যে যে 10 বলছো তাদের খবর আছে, 20 আসে। তাহলে দেখো ভি এর মান কত আসছে, 20, কারণ ভি মাইনাস ইউ ইজ ইকাল টু 15, ইউ সমান 5, তাহলে ভি ইজ ইকাল টু 15 প্লাস 5। হ্যাঁ, এগুলো বাচ্চাদের ক্যালকুলেশন আমি কি দেখাইতেছি বলো তো, বাদ দেখি, 20 এর মান তো 20 বুঝছোই, তাই না? এখন দেখো পরে বলছে কি, দুইজন ছাত্র, তার মানে একজন না কিন্তু দুইজন ছাত্র, এ হতে বিপরীত পারের সোজা সুজি বিবিন্দুতে, তাহলে ধরো তোমরা দুজন, ধরো দুজনের নাম বলো, কার কার নাম ধরাতে, ধরো একজনের নাম ধরলাম ওমর, ঠিক আছে, আরেকজনের নাম ধরলাম কি, ধরো ধরলাম উসমান, কথার কথা, আমার যেন বুঝাইতে তোমাকে সুবিধা হয়, তাহলে ওমর আর উসমান দুইজন এই বিন্দুতে আছে, তাদের উদ্দেশ্য কি, বিন্দুতে যাওয়া, বিবিন্দু যে সোজা উপরি পারে বলে দিছে, তথা মানে এই পারে মাঝিকে রিকোয়েস্ট করলো, মাঝি আড়াআড়ি চালনা শুরু করলো, এই যে আড়াআড়ি চালনা, এই আড়াআড়ি কথা না দিয়া অনেকভাবেই কিন্তু দেয়, বলবে যে মাঝি ওয়াই অক্ষ বরাবর সোজা চালনা করলো, মাঝি নদীর প্রস্থ বরাবর চালনা শুরু করে দিল, বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দিতে পারে, তো তোমাকে আড়াআড়ি বলুক, সোজাসুজি বলুক, নদীর প্রস্থ বরাবর বলুক, ওয়াই অক্ষ বরাবরই বলুক, সাইন ভাবে যেইভাবেই বলুক, তুমি তো বুঝবা, তাই না? তাহলে কি মাঝি যাওয়া শুরু করছে কোন ভাবে, এইভাবে, তাহলে এই বরাবর বেগের মান কত, 20 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলছে, শুরু করলে বি বিন্দুতে না পৌঁছে এই সি বিন্দুতে পৌঁছালো। এখন একটা জিনিস দেখো, এই একটা জিনিস কমেন্ট করো, তোমরা তো জানো যে দেশে বন্যা হচ্ছে, সেখানে সবারই অবস্থা অনেক খারাপ, কিছু কিছু জায়গার মানুষের, তো সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবা, এবং অনেকে মানে সাহায্য করার নামে আর কি ট্যুরও দিয়ে আসতেছে, সেটা অবশ্যই উচিত না, তাই না? আচ্ছা যাই হোক, অফ টপিক, টপিকে আসি, কারা কারা এক দুই বছরের মধ্যে একটা নৌকা দিয়ে ট্যুর দিছে বলো একটু শুনি দেখি, আমার অবশ্য অনেকদিন দেওয়া হয়নি। তো দেখো এই বরাবর গেছে, আচ্ছা নৌকার কথা কেন জিগে গেলাম, সেটা হলো ধরো তুমি এইখান থেকে এই বরাবর যাইতে চাও, ধরো এইখান থেকে আমি এই বরাবর যাইতে চাই, চিন্তা করো, আর স্রোত আমার নৌকাটা ঠেললা ঠেললা এই পাশ নিয়ে যাবে না, এটা কোনোদিন সম্ভব, এই পাশ থেকে এই পাশে আমি যাবো, এবং নৌকাও চালাইতেছে এইভাবে তো আছে, যদি নদীতে স্রোত না থাকতো তাইলে সম্ভব ছিল, আমি এই পাশ থেকে এই পাশে সুন্দর চলে যাব, কি বোকা মানে যে থেকে বিতে যাবে ও চালানো শুরু করছে কোন বরাবর, এমি বরাবরই, তাহলে জীবনে বিভিন্নতে যে পৌঁছাবে অবশ্যই না। তো একটা জিনিস খেয়াল করবা যে আমাদের আশেপাশে এরা হয়তো বা ফিজিক্স বই খাতায় করে নাই, কিন্তু এরা এদের যারা মাঝি আছে তাদের উস্তাদ থেকে অ্যাকচুয়ালি শিখে নেয় যে কিভাবে কখন বইটাটা বইতে হয়, কিভাবে যাইতে হয়, তো অ্যাকচুয়ালি যদি আমি এই পার থেকে সোজাসুজি ওই পার যেতে চাই, এই দিকে প্রবাহিত হয়, তাহলে অবশ্যই কি নৌকাটা এই বরাবর আমার চালানো সবচেয়ে সুবিধা হবে, তাহলে আমার কি স্রোত ঠেলতে 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 এই বরাবর নিয়ে যাবে, এটাই তো কনসেপ্ট। আচ্ছা যাক, ওটা এখন চাই নাই, এখন বলছে কি বিবিন্দুতে পৌঁছাইতে চাইয়া এই গাধা মাঝি আমার সি বিন্দু, আমাদের সি বিন্দুতে নিয়ে গেছে, এতে একজন ছাত্র দ্রুত নেমে ধরো কথা এইটা কিরে, আমি চাইলাম বিবিন্দুতে যাইতে, সি বিন্দুতে পৌঁছায় গেল, নাইমা কি করলো, 2 মিটার পার সেকেন্ড, এই এককের দিকে খেয়াল করবা, উপরে একক কি কিলোমিটার পার আওয়ার, এখানে একক কি মিটার পার সেকেন্ড, বেগে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করলো, তার মানে এইখানে নেমেই ধরো ওমর করছে কি এই দিকে দৌড় দিছে, কোন পথে, স্থল পথে, কিন্তু অপর ছাত্র মাঝিকে নদী পথে পার বরাবর বিবিন্দুতে পৌঁছে দিতে অনুরোধ করলো, মানে ধরো উসমান করছে কি এই বিন্দুতে পৌঁছে মা আর নৌকা থেকে ও নামতে টামতে পারবে না, ও একটু অলস মানুষ, ও বলছে মাঝি ভাই আমি আপনি ভুল ঠিক আছে বুঝছি ভুল, কিন্তু আমাদের
আইনা ফেলছেন বিয়ের বদলে, এখন আপনি এই বরাবর নৌকা চালায় 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 আমাকে বিতে আবার পৌঁছাবেন, এটা আপনারই দায়িত্ব, আপনি ভুল করছেন না মিয়া। এই হলো গিয়া মোটামুটি। তাইলে এখন এখান থেকে প্রথম কোশ্চেন বলছে বিসি এর দূরত্ব কত, বিসি এর জানি মাথা চলো, এন্ড বিসি এর দূরত্ব কি, ইউ এদিক যাওয়া ভি এদিক যাওয়া, তাহলে এইটা কি হবে চলো মাঝখান বরাবর আর, তাহলে আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কয়ার, পি স্কয়ার টু পি কিউ পুরো কেন এইখানে অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি, এটা সব দিয়ে দেখো cos 90 মান কত, 0, cos 90 মান কত 0, তাহলে 90 ডিগ্রি হলে আর ইজ ইকাল টু ডাইরেক্ট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বসা দেওয়া যায় না, পুরো অঙ্ক করা লাগবে, তাহলে দেখো যদি জানতে চাইতো যদি এটা জানতে তোমাদের বলতো কি করে অ্যান্সার করতে লাগবে যে মাছি ঠিক কত থেকে পৌঁছাবে, তাহলে এই বেগটা বললে দিবা, এটা কিন্তু লব্ধির মান, কিন্তু এখন এটা কি চাইছে না, চাইছে হলো বিসি এর দূরত্ব, তাহলে কি এই থেটাটা বের করতে হবে, এবার আলফা তো 90 ডিগ্রি ছিলই তাই না, এখন থেটাটা বের করতে হবে, থেটা কি টেন থেটা সমান, এখানে কি পুরো ওই যে ইয়ার সূত্র লাগ অ্যাপ্লাই করার দরকার আছে যে টেন থেটা সমান সমান কি ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা, পুরাটা লিখে কি করবা, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি লম্ব বাই ভূমি, দেখো তো এই চিত্রটা পাশে একটা নেই, এদিকে ইউ এদিকে আর এইটা এইদিকে আছে, এটার এই পাশ নিয়ে আসা যায় না, যায় যদি যায় তাহলে এইখানে কি থেটাটা আমরা এটা বের করতে চাই না, তাহলে কি লম্ব বাই ভূমি দিয়ে হয়ে যাচ্ছে না, শুধু শুধু পুরো পুরো সূত্র লেখা আলফার মান বসায় লাভ আছে, আর তুমি চাইলে বসায় দেখতে পারো সাইন 90 ডিগ্রি মান কত 1, কস 90 ডিগ্রি মান কত, তাহলে এটা চলে যাবে আর এটা 1 এর জন্য ঠিক, তা ফিরে কি সেম জিনিস আসছে না, অনেকে বুঝো না অনেকে আসছে যখন, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হইতাছে ট্যান ইনভার্স ভি বাই ইউ, তাহলে ট্যান ইনভার্স ভি বাই ইউ, তাহলে ভি এর মান কত, ভি এর মান হলো 20, ইউর মান কত, ইউর মান হলো গিয়া 5, তাহলে আমি যদি ক্যালকুলেটরটা তোমরা বাইর করো দিয়ে একটু করে ফেলি কত আসে দেখি, শিফট শিফট 10 10 75 ডি, বাবা 75.96 ডিগ্রি, ঠিক আছে মোটামুটি তাই না, 90 ডিগ্রি হলে 75 ডিগ্রি ইজ পসিবল। এখন দেখো একটু আগেই একটা অঙ্ক করেছিলাম, এইটা যদি থিটা হয় এটাও কি থিটা, এটাও কি থিটা, তাহলে এটা যদি থিটা হয় এটা কি লম্ব আর এটা কি ভূমি, এটার এক্স ধরো, তাহলে সেই ক্ষেত্রে সহজ কথা টেন থিটা সমান আবার লম্বের মান কত 2 কিলোমিটার আর ভূমির মান কত এক্স, তাহলে টেন 75.93 ঘুরে ঘুরে তো জানি এটা মান কত আসবে 4, তাহলে 2/x, তাহলে এক্স ইজ ইকাল টু 2/4 বা হাফ, অ্যান্সার কি হবে মিটার না কিলোমিটার, মানে 0.5 কিলোমিটার আর কি সে বি থেকে সিতে পৌঁছায় নিয়ে গেছে, বুঝছো এটা, দেখো তো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে দেখো তো এই অঙ্কটা আমি আরো শর্টে করতে পারতাম না, একটা শর্টকাট বানায় ফেলতে পারি না, যে ট্যান থেটা সমান সমান ট্যান থেটা সমান সমান ধরো এই দূরত্বটাকে আমি ডি ধরলাম আর এটাকে এক্স ধরলাম, তাহলে ডি ডিভাইডেড বাই এক্স সমান সমান কি সমান সমান হলো দেখো ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা, দেখো এই সূত্র দিয়ে তুমি এক চান্সে কি এই খান থেকে কত দূরত্বে পৌঁছাবে সেটা এক চান্সে বের করে ফেলতে পারবে না, এই সূত্রটা কেন লিখলাম জানো, ধরো একটা অঙ্ক আমি চলো এই এটা তো হয়ে গেল তাই না, অন্য একটা অঙ্ক ডেভেলপ করি, ধরো
কোন একজন ব্যক্তি স্রোতের সাথে, ধরো স্রোতের বেগ 2 আর নৌকার বেগ 5, স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে পৌঁছাইছে, মানে 100 ডিগ্রি কোণে নৌকা চালনা করতেছে। এখন সে যাইতে চায় হলো ধরো ও থেকে, আচ্ছা একই নাম দিই, ধরো এ থেকে অপর পারে সোজাসুজি বি বিন্দুতে, ডি হলো এই দূরত্বটাকে ধরলাম, ঠিক আছে এ বি সমান ডি ধরলাম। এখন জিজ্ঞাসা করলাম যে এই ক্ষেত্রেও সে অ্যাকচুয়ালি এই বি বিন্দু থেকে কত দূরত্বে সে পৌঁছাবে, ধরো ওই অ্যাগেন বিসির মান বের করতে বললাম, বিসির মান ধরো এক্স, কি এক চান্সে এই যে শর্টকাটটা ডেভেলপ করে সেটা দিয়ে করা যাবে না, ডি এর জায়গায় ধরো ডি এর মান ধরো 2 কিলোমিটার, এক্স এর জায়গায় কি মানটা বের হবে, ইউ কত ভি কত 5, সাইন কত ডিগ্রি, লোভ অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি 100 ডিগ্রি, ইউ কত 2 আর ভি কত 5, ইউ প্লাস ভি কস আলফা, এটা দিয়ে এক চান্সে তুমি কিন্তু যে কোনো এই রিলেটেড মানে ধরো সোজাসুজি অপর প্রান্ত থেকে কত এই পাশে বা এই পাশে আইসা সে পৌঁছাবে সেটা কিন্তু তুমি জেনে যাবা, ঠিক আছে। এক্স এর মান যদি পজিটিভ আসে তাহলে বি থেকে এই পাশে সে পৌঁছাবে, এক্স এর মান যদি নেগেটিভ আসে সে এই পাশে পৌঁছাবে, বুঝছো? তুমি ধরো এক্স এর মানে 100 দিছি না, তুমি 170 দিও, 170 দিয়ে একটা অঙ্ক করে দেখো, তাহলে দেখবে এক্স এর মান নেগেটিভ আসবে, তখন তার মানে এই পারে পৌঁছানোর বদলে সে এই পাশে পৌঁছাবে, বুঝছো? তোলো তোলো কমপ্লিট করো, বুঝো, আর প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করে দাও, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন তো হয়ে গেল, এবার আমরা চলো দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, কোন ছাত্র এ হতে বিতে আগে পৌঁছাবে, এই অঙ্কটা একটু আগে আমরা করে আসছি। দেখো টি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেহেতু আলফার মান 90 ডিগ্রি, তাহলে কত টি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি, কয় কিলোমিটার 2 কিলোমিটার, আর বেগ কত ছিল আমাদের 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত আসে 1/10, তাই না, 1/10 আর মানে এই এতটুকু সময়ে কি দুইজন ছাত্র এ থেকে কোথায় পৌঁছাইছে, সিতে পৌঁছাইছে। আর অনেকে বলবা স্যার এই সূত্র করতে হইলো, এই জন্যই বলছে আগের ভিডিওটা দেখে আসতে, আর না দেখলে একটা ছোট্ট রিক্যাপ করে দেই, এস ইজ ইকাল টু কি ছিল ভিটি, তাহলে টি ইজ ইকাল টু কি ছিল এস বাই ভি, তাহলে এস 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 এর জায়গায় কি লিখছি ডি লিখছি, আর ভি এর জায়গায় ভি সাইন আলফা লিখছি, কিন্তু এই অঙ্কে তো ওই আলফার মান 90 ডিগ্রি, তাই হলো সাইন 91 1, এই জন্য ডি ডিভাইডেড বাই ডাইরেক্ট ভি আসছে। এতটুক যদি বুঝে থাকো এরপরের কাজটা হলো সি বিন্দুতে তো দুইজনই পৌঁছায় গেল, কিন্তু ওমর কি করছিল, শুরুতে কি বলছিলাম ভিডিওর, ওমর হলো সি থেকে নাইমা স্থলপথে দৌড়া বিতে, ওই যে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় চলে গেছে। এখন তাহলে দেখো 2 মিটারে আমি যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে নেই, এটাও করতে পারি, এটাই মনে হয় ভালো হয় তোমাদের জন্য। তাহলে মিটার পার সেকেন্ড সবসময় তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসছো, অ্যান্ড মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে যাবা, তাহলে 2 মিটার আর নিচে আসে সেকেন্ড, অ্যান্ড মিটারে কিলোমিটারে কনভার্ট করতে কী করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে কিলোমিটার হয়ে গেল। এখন সেকেন্ডে ঘন্টায় কনভার্ট করতে 3600 দ্বারা গুণ করে দিবা, তাহলে কত আসে 00 কাটা 00 কাটা, তাহলে হলো 2 × 36/10, তাহলে হলো 72, তাহলে হলো 7.2 আসতেছে, তাই না, চলো একবার করে দেখি 7.2, হ্যাঁ 7.2 আই ওয়াজ রাইট, এখানেই লিখি চলো 7.2 কিলোমিটার পার আওয়ার, কারণ সবগুলো একই ইউনিটে থাকলে করতে সুবিধা হবে। এখন দেখো ওমর যেহেতু সমবেগে সি থেকে বি এর দিকে দৌড় দিছে, তাহলে ওর আবার একটা এক্সট্রা টাইম লাগছে, সেই সি থেকে বিতে আসছে, সেটা কি টি ওয়ান ইজ ইকাল টু বিসি। দেখো বিসির মান যদি প্রথমে নাও চাইতো, পরের অঙ্কের জন্য বিসির মান কিন্তু বের করতেই হইতো, কারণ এই ভদ্রলোক কি সি থেকে বি দৌড়ায় দৌড়ায় আসছে না, তাহলে ওর জন্য খেয়াল করে দেখো
আমাদের দূরত্বটা কত বিসি, আর ভাগ কত ওর বেগ, ওর বেগরে ধরো আমরা ভি প্রাইম ধরলাম, তাহলে বিসি ইজ ইকাল টু কত 1/2 কিলোমিটার ছিল, আর এটা কত বেগের মান কত 7.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে আবার কত আসতেছে আমাদের, চলো একটু করে ফেলি, 0.5 ভাগ হলো 7.2, 0.069 আওয়ার। এই এতটুকু সময় উল লাগছে সি থেকে বিতে আসতে। এখন আরও একজন তো ছিল, সে কে, উসমান। ওর তো ওর দেখো আবারও একটু মনে করে দিই, এ থেকে সিতে যাওয়ার জন্য দুইজনের টাইম সেম, কিন্তু সি থেকে বিতে আসার কি ওমর একটা টাইম, সি থেকে বিতে আসতে কি ওসমানের একটা টাইম। তাহলে খেয়াল করে দেখো ওর জন্য দূরত্ব কি হবে সেম, কিন্তু ওর বেগটা কি হবে এটা আমার কে বলতে পারবে, বলো ওর বেগটা কি হবে। ওসমান সি বিন্দুতে পৌঁছায় নৌকা মাঝিকে কি বলছিল, যে পাশ এই যে দ্বিতীয় স্টেটমেন্টটা অপর ছাত্রের জন্য যেটা, সেটা আমি মনে মনে একটা নাম ধরে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ওসমান। সেটা কি হবে, নৌকা এই দিকে আসছে চাচ্ছে কত বেগে, 20 বেগে, কিন্তু মাঝে স্রোত আবার কোন দিক যাচ্ছে ওই দিকে। তাহলে সি বিন্দুতে যখন নৌকা এই দিকে যাবে, স্রোত এই দিকে যাবে, অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি, 180 না, তাহলে কি করতে হবে আবার বি থেকে কি করতে হবে, ইউটা বিয়োগ করে বসাতে হবে এই জায়গায়, যে আমি জানি তোমরা প্যাস লাগাই ফেলবা। তাহলে আবার দেখো বিসি ইজ ইকুয়াল টু কত আসতেছে 1/2, আর ভি মাইনাস ইউর মান কত 15 কিলোমিটার পার আওয়ার, তাই না। তাহলে দেখো 0.5 ভাগ কত 15, তাহলে 0.013, 0.013 আর। এখন দেখো একটু হিসাব করি, ওমরের টোটাল যাইতে কতটুকু টাইম লাগবে। দেখো এ থেকে সি 1/10, সি থেকে বি এর জন্য কত 0.069, এ দুটো যোগ করবা, আর ওসমানের যেতে পুরাটা কত লাগবে, এ থেকে সি তো 1/10, কিন্তু সি থেকে বি এর জন্য কত 0.013, দুটো যোগ করে দিলে ওসমানের এ থেকে বিতে যেতে কি পরিমাণ সময় লাগছে সেটা বের হয়ে যাবে। দেখো বুঝছো কিনা, ভিডিও পজ করো, লাগলে বুঝো, তারপর আবার করা যাবে। তাহলে কি দেখা গেল, কে বেশি লাভবান হয়েছে, যে বসে ছিল, তাই না, কারণ আসলে ওই যে নৌকার বেগটা অনেক বেশি ছিল কম্পেয়ার টু স্রোত, এই জন্য আর কি ও বেনিফিটেড হয়েছে। বুঝতে পারছো এটা, এইটা যদি বুঝতে পারো তাহলে চলো আমরা আরেকটা প্রবলেমে যাব, বাট এটা আগে ভালোভাবে তুলো। তো আমরা দুইটা প্রবলেম তো এটা করে ফেললাম, এখন তিন নাম্বার একটা প্রবলেম দিয়েছি, এইটা সবার কাছে অনেক চেনা, আমি একটু একবার বুঝায় দেই, তাহলে যাদের বুঝতে সমস্যা হয় তাদের একটু সুবিধা হবে। কি ব্যবস্থা গ্রহণ করলে নৌকা সরাসরি অপর প্রান্ত পৌঁছাবে, মানে এই মাঝি যে ভুল করছিল, সে যে এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য এই পাশ থেকে এই পাশেই নৌকা চালানো শুরু করছিল, যদিও নদীতে স্রোত আছে। তো তোমাদের তো বুঝাইলাম যে এইভাবে চালালে ইজি হইতো, তার মানে অ্যাকচুয়ালি কিসের মান বের করতে বলছে, আলফার মান না, আলফা করে দিলেই হয়ে যাচ্ছে না। তাহলে সোজাসুজি যেহেতু অপর প্রান্তে পৌঁছাবে, তার মানে অঙ্কে এইবার কার মান 90 ডিগ্রি ধরতে হবে, থিটার মান, কার মান 90 ডিগ্রি ধরতে হবে, থিটার মান। শোনো একটা জিনিস বলি, ফিল করে পড়বা, এবং তুমি দেখো বাহ্যিক চোখ দিয়ে যেটা দেখতে পাও না সেইটাকে বলা হয় লব্ধির কোণের মান, আর অন্তর্ভুক্ত কোণটাও তুমি বুঝতে পারো যে সে আসলে ধরো কত ডিগ্রি কোণে চালনা করলো, কিন্তু ডাইরেক্ট যদি সে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছায়, যেমন ধরো আমি একটা জিনিস বলি, ধরো এখানে তুমি একটা জিনিস টেস্ট করে দেখবা, ধরো এখানে একটা ধরো কলমের এই অংশটা নিবা, একই সাথে ধরো এই দিক থেকে বল প্রয়োগ করবে, একই সাথে এই দিক থেকে বল প্রয়োগ করবে, কিভাবে বলছি, কলমের মুখটা নিয়ে একই সাথে এই দিকে একই সাথে এই দিকে, তাহলে বল প্রয়োগ করলে ধরো এই দিকটা এই দিকে এই দিকটা এই দিকে বড় করে নিলাম, তাহলে তুমি দেখতে পারবা যে এই জিনিসটা হয় এইখানে অথবা এইখানে এরকম কোনো একটা দিকে চলে গেছে। তাহলে এই দুইটা অন্তর্ভুক্ত কোণে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছি, আর এই জায়গাটারে কিন্তু থেটা দ্বারা প্রকাশ করতেছি, যেটাকে লব্ধির দিক বলি। লব্ধির দিক তুমি এইটার সাথেও নিতে পারো, আমার কোনো আপত্তি নাই, খালি যেইটার সাথে নিবা থেটা ওই ভাইজানরে কি রাখতে হবে, ফ্রি রাখতে হবে, এতটুকু এলো রিকোয়েস্ট। এখন দেখো তাহলে নতুন ফিগার ড্র করতে হবে, চলো আঁকি। কি বলছে, 5i কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে এইদিকে, এবং নৌকার বেগ কোন দিক দিয়ে দিলাম, এইদিকে
ধরো আমি আলফা জানি না এবং আর এর মান জানি কত, আর এর মান হলো, আর হলো এই দিকে হবে, এবং তখন থেটার মান হলো গিয়ে 90 ডিগ্রি, এটা হলো ইউ এর মান ছিল আর ভি এর মান ছিল 20, আই গেস। তাহলে কি এবার টেন থেটার সূত্রটা, টেন 90 ডিগ্রি সমান সমান কি ইউ সাইন আলফা না ভি সাইন আলফা, কি লিখবো বলো তো, বলবা তারপরে লিখবা, ভি সাইন আলফা হবে বুঝছো, আর নিচে ইউ প্লাস ভি কস আলফা। তাহলে টেন 90 মান তো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বসায় দিলে হবে না, সামথিং বাই জিরো কি অসংজ্ঞায়িত সেটা বসাতে হবে। তাহলে ইউ প্লাস ই সরি ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা, আর আর যদি গুণ করি ইউ প্লাস ভি কস আলফা সমান জিরো, আর আলফা ইজ ইকাল টু কস ইনভার্স ভি বাই কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, তাহলে কস ইনভার্স মাইনাস ইউর মান কত ছিল 5, ভি এর মান কত ছিল 20, তাহলে দেখি তো কত ডিগ্রি কোণ আসে, তাহলে এখানে আসছে ছিল 1/4 তাই না, তাহলে শিফট কস শিফট কস ১০৪.৪৭ তাই না, আমরা সে এত ডিগ্রি কোণে যদি নৌকাটা চালাইতো তাহলে সে ওই প্রান্তে যাইতো, সরাসরি অপর প্রান্তে পৌঁছাবে এটা না বললা কিন্তু সর্বনিম্ন দূরত্বে, এটাও বলে অনেক সময়, এটা মনে জানো তো তাই না, সর্বনিম্ন দূরত্বে অপর প্রান্তে পৌঁছাবে, তখনও তুমি সেম ভাবে অঙ্কটা করে দিয়ে আসবা হয়ে যাবে। এখন এই অঙ্কটাকে এই তো সামান্তরিকের সূত্র দিয়ে করালাম, আর অন্যভাবে কি করা যায় শিখছো তুমি, বই তো দেওয়া আছে, বইটা ভালো করে পড়ো, তুমি যে যেই স্যারের বই ফলো করো সমস্যা নেই কিন্তু বইটা তো পড়তে হবে। তো এটা যদি তোলা হয় তাইলে আরেকটা যেইভাবে করা যায় সেটা হলো ধরো এক্স অক্ষ বরাবর বা কমপ্লিমেন্ট বরাবর আমরা একবার সাইনের সূত্র ফলা মানে সূত্র ফলাবো, আর ওয়াই অক্ষ বরাবর লম্বাংশের সূত্র ফলাবো। একটা আমার জিনিস সবার আগে আমি যে জিনিস আইডেন্টিফাই করে নেই, ক্রিয়ারত কে কে ছিল, ইউ আর ভি আর লোভ দিকে দা আর, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি দেখো ইউ কস এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে 0 ডিগ্রি, প্লাস আর কে ক্রিয়ারত ভি, তাহলে ভি কস কত ডিগ্রি আলফা সমান সমান আর কস থিটা, কিন্তু কস থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে ঘুরে ফিরে এটা কত কস 90 মান জিরো না, জিরো হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ঘুরে ফিরে এখানে ইউ প্লাস ভি কস আলফাই আসতেছে, তাহলে ঘুরে ফিরে কস আলফা সমান সমান মাইনাস ইউ বাই ভি আসতেছে, লাস্টের এই লাইনটা চলে আসলো না, তাহলে দেখো তো এটারে তুমি একটা শর্টকাট হিসাবে লিখে রাখবা যে যদি তোমাকে বলে সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে বা আড়াআড়িভাবে অপর প্রান্তে পৌঁছাইতে চাই তাহলে অন্তর্ভুক্ত কোণ কত হবে, তখন একটা শর্টকাট কী লেখা যায় আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস নৌকার বেগ ডিভাইডেড বাই সরি স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, এইটা অনেকেই জানো। এখন এই জিনিসটা দিয়ে দেখো এক্স অক্ষ আর মানটা যদি জানতে চাইতাম তাহলে ওয়াই কমপ্লিমেন্ট রুল বরাবর ফলাই দিতাম যে অ্যাকচুয়ালি কত ইয়াতে পৌঁছাবো, সামান্তরিক কত বেগে পৌঁছাবো, সামান্তরিকের সূত্র দিয়ে তো করতে পারবাই পি স্কোয়ার কি স্কোয়ার টু পি কিউ কস আলফা কত বেগে পৌঁছাবা তাই না। কিন্তু আরেকটা নিয়ম শেখাচ্ছি বা দেখাচ্ছি, ওয়াই কমপ্লিমেন্ট বরাবর তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে ইউর জায়গায় ইউ থাকবে, কসের জায়গায় খালি কি লম্ব বরাবর, তো তাই সাইন বসায় দিবা 0 ডিগ্রি, আর এদিকে কি ভি সাইন আলফা সমান কত আর সাইন থিটা, থিটার মান কত ডিগ্রি 90, সাইন 90 মান কত 1, তাহলে এদিকে কি চলে আসতেছে আর, আর এদিকে কি আসতেছে ভি, এদিকে কি সাইন আলফা। দেখো তো আমরা কি ভি এর মান জানি, জানি স্যার 20,
সাইনের আলফার মান জানি, আলফার মান এখান থেকে বের করে নিলাম না একটু আগে 104। বা তুমি আরেকটা কাজও করতে পারো, আর ইজ ইকাল টু ভি, ঠিক আছে? আচ্ছা এইভাবে আগে করো, এভাবে করে তুমি একটা কাজ যেটা করতে পারো, যে ওই যে সাইন থেটা, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান ওয়ান, তো এখানে যেহেতু কজ আলফার মান জানো, তাহলে সাইন আলফার মানটা বাইর করে নিবা, বাইর করে নিয়ে ওইভাবেও বসায় দিতে পারো, যে যেভাবে করে আর কি, তোমার কাছে যেটা সুবিধা মনে হয়। বুঝছো? এতটুক এতটুক যদি বুঝে থাকো, এই কোশ্চেনে যদিও এখানে লিখি নাই, যদি আমি চাইতাম যে সর্বনিম্ন দূরত্বে অপর প্রান্তে যাইতে কি পরিমাণ সময় লাগবে, সর্বনিম্ন দূরত্বে অপর প্রান্তে যাইতে কি পরিমাণ সময় লাগবে, তাহলে টি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই অ্যাগেন কি ভি সাইন আলফা। আলফার মানটা কত বসা ভাই, যে 104 বসায় দিলেই হবে না, এটা বসায়ও করতে পারো, অথবা অথবা তুমি টি ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই আর দিয়েও করতে পারো। এটা করতে পারলে না আর, এই দেখো তো ভি সাইন আলফা সমান আর শিখাইলাম না, এই যে, তাহলে এটা দিয়েও তুমি করতে পারো। আরেকভাবেও করা যায়, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, অনেকগুলো তো প্রবলেম করালাম, নেক্সট দিন কোন রিলেটেড ভেক্টরের ম্যাথ বা টপিক, দেখো আমরা কি শুধু সৃজনশীল করতেছি বলো? অবশ্যই না, আমরা রিলেভেন্ট জিনিসগুলো বুঝে বুঝে ফিগার করে ড্র করে তারপর করার চেষ্টা করতেছি, সেটা একটু কমেন্ট করার চেষ্টা করবা। আর আরেকটা কাজ করবা, সেটা হলো দেখবা নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে একটা গ্রুপের, ফেসবুক গ্রুপের, সেই গ্রুপে যে তোমরা, এখানে আমি আরেকটা যে প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেটা সুন্দরভাবে অ্যান্সারটা বের করা ওইখানে পোস্ট করে দিবা, তাইলেই আমি বুঝতে পারবো যে তোমরা আসলে পারো কি না। 4 নম্বর কোয়েশ্চেনটা একদম ইজি, এটা অনেকেই পারো, আর যাদের এই কনসেপ্টে সমস্যা আছে, নৌকার দেখবা প্রিভিয়াস দুইটা ভিডিও আছে, সেইগুলো দেখা নিয়ে করে ফেলতে পারবা। যদি সর্বনিম্ন দূরত্বে তো আমরা বের করলাম, আমি যদি সর্বনিম্ন দূরত্ব না বললাম, বলতাম যে সর্বনিম্ন পথে, সরি সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে ধরো অতিক্রম করলে দূরত্ব ও সময় নির্ণয় করো, এরা করে ফেলবা, পারবা না? আমার তো বিশ্বাস তোমরা পারবা, যার একটু সমস্যা হবে সে আগের ভিডিওগুলো একটু দেখে নিবা কষ্ট করে, এবং এই তো। আর অবশ্যই কোন টপিকে বানালে ভালো হয় বললো, ভালো থাকো সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম।